প্রথমেই আসলে আমি বাবু ভাইকে বলি, বাবু ভাইয়ের মতো এত সুন্দর বক্তব্য আমি দিতে পারি না, আমি একদমই ভালো বক্তব্য দিতে পারি না। তারপরেও আমার অনুভূতিটা আজকে একটু শেয়ার করতে চাই। আর প্রথমেই ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। এবং অবশ্যই এই সিনেমাটা অনেক বছরের সাধনার ফল আমাদের, এবং এমন একটা চরিত্র অভিনয় করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করছি। আর আপনারা সবাই সিনেমাটা দেখবেন, উপভোগ করবেন। আর ধন্যবাদ, আবারও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর কিছু বলতে পারছি না, আর এতটুকুনি বলবো, অবশ্যই আমরা বাংলাদেশের উন্নতি চাই, আমরা চাই বাংলাদেশ আরও উন্নত হোক। এবং উন্নত হওয়ার জন্য, উন্নত করার জন্য আমাদের যা যা করতে হবে আমরা সেটাই করব, এবং আমাদের নেক্সট জেনারেশনটাও সেটাই করবে, এটাই আশা করব। ধন্যবাদ। আচ্ছা, সিনেমা সম্পর্কে আমি আসলে ছোট্ট করে এক লাইনে বলি, যেটা আমি সব জায়গায় বলেছি, যে আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে তারা আসলে বই পড়ার চেয়ে দেখে শিখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং এই সিনেমাটা হচ্ছে তাদের জন্য একটা ডকুমেন্টারি, এবং এই সিনেমাটা হচ্ছে তাদের জন্য ইতিহাস। এই সিনেমাটা দেখেই তারা ইতিহাস জানবে। সো এই সিনেমাটা যত দেখাবেন, আপনার সন্তানকে দেখাবেন এবং আপনার পরবর্তী জেনারেশনকে দেখাবেন, ততই তারা ভালোভাবে ইতিহাস জানবে। দেখেছি, আমার ছোট দুটি বাচ্চা রয়েছে, আমার মেয়েটাকে আমি যেমন দেখেছি, থাকলে তার বিস্ময় ভরা চোখ,